আমি যখন দোয়া করি আমার চোখে পানি আসে না, আমি কান্নার চেষ্টা করি কিন্তু পারি না, অতএব আমার কান করণীয় কি এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে একটু বলে দিলে উপকার হতো। হুজুর, প্যান্ট শার্ট পরলে কি গুনাহ হবে? টুপি পরার গুরুত্ব কতটুকু? একজন বলে টুপি পরার কোনো গুরুত্বই নেই। এরপর প্রশ্ন হলো, অনিশ্চিত কথা নিশ্চিত করে বললে কি কোনো প্রকার গুনাহ হবে? যেমন আজ বৃষ্টি হবেই বা কালকের মধ্যে সে মারা যাবেই? না, এগুলো তো বলার কোনো সুযোগ নাই। কেউ যদি এরকম বলেন তাহলে সেটা ভুল কথা, এবং বললে ছোট গুণা হবে যদি তিনি এই কথার বলে বা বুঝে বলে কারণ এরকম বলেন, কারণ এরকম নিশ্চিত করে বলার সুযোগ নেই। তো আবহাওয়া অফিসে তো বলে আজকে বৃষ্টি হতে পারে, হবেই, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। আসলে একমাত্র ভবিষ্যতে কী হবে না হবে এটা আল্লাহ তালা একমাত্র জানে। এই জন্য আল্লাহ তালা তার রাসূলকে বলেছেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নি ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আমি আগামীকাল করবো, এরকম নিশ্চিত করে বলিও না, ইনশাআল্লাহ দিয়ে বলো, কারণ হবে কিনা তুমি শিওর জানো না। এই জন্য ভবিষ্যতে যত কাজ করবো সব কিছুতে আমরা কী বলবো? ইনশাআল্লাহ। আমরা অনেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কোথায় কোনটা ফিট করতে হবে যাই না, এই জন্য বলি যে আমার আব্বা মারা গেছে ইনশাআল্লাহ, আব্বা মারা গেছে, এটা তো ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। তো ভবিষ্যতে আমি যাবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ, দেবো ইনশাআল্লাহ। আর অতীতে বলে সেটা কি, যদি ভালো কিছু হয়ে থাকে আলহামদুলিল্লাহ হয়েছে, মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অতীতে, আর ভবিষ্যতে হলে ইনশাআল্লাহ। আর আল্লাহর কোনো কুদরত দেখে আশ্চর্য, ইতিবাচক আশ্চর্য কিছু দেখলে সুবহানাল্লাহ, এটা আশ্চর্যজনক। এখন আপনি একটা হারাম যদি দেখে বলতেছেন সুবহানাল্লাহ, তো হবে না, ওটা দেখার পর বলতে হবে কি আউযুবিল্লাহ, আল্লাহ আমাকে পানা দান করুক, আমাদের জন্য পুরানা। তো এইগুলো জায়গা অজায়গা ব্যবহার আমরা অনেক সময় যাই না, যার কারণে উল্টা অর্ডার ব্যবহার করে বসে থাকি। আমি যখন দোয়া করি আমার চোখে পানি আসে না, আমি কান্নার চেষ্টা করি কিন্তু পারি না, অতএব আমার কান করণীয় কি এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে একটু বলে দিলে উপকার হতো। দেখুন, দোয়ায় যদি কান্না না আসে এটা লক্ষণ খারাপ, এর মানে তার অন্তঃসত্ত্ব হয়ে গেছে। আপনি ওই কথাটা চিন্তা করবেন, যাদের দোয়ায় কান্না আসে না তারা ওইটাই চিন্তা করবেন যে হ্যারি তাহলে তো আমি কুফর করার লক্ষণ। তার মানে কি, তার মানে আমার আমার অন্তর এত শক্ত পাথর হয়ে গেছে যে আল্লাহর ভয়টা আমার অন্তরে জাগ্রত হচ্ছে না, আমি পাথরের মতো হয়ে গেলাম। তাহলে তো আমার পাথরের মতো হয়ে যাওয়া তো লক্ষণ খারাপ, যখন আমি এটা পাথরের মতো হয়ে যায় তাহলে কি আমি সেরকম কপাল পড়া হয়ে গেলাম, এত খারাপ হয়ে গেলাম? এই কথাগুলো যখন আপনি দোয়া করতে করতে ভাববেন তখন আপনার দিই বলবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করে চাইতে হয় যে আল্লাহ আপনার কাছে এমন অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে প্রকম্পিত থাকে। আল্লাহ আপনার কাছে পানা চাই, মিন কলবিল্লাহ ইয়াখশা, এমন অন্তর আপনি দিয়েন না যে অন্তরে ভয় নেই আপনার, এরকম অন্তর দিয়েন না। এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সে দোয়াগুলো বিশেষ করে করতে হবে। আর যদি কান্না না আসে কান্নার ভান করার চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। হাফেজ হওয়াটা কতটুকু জরুরি একটু বললে ভালো হতো। কোরআনে কারিমের হাফেজ, কোরআনে হাফেজ হওয়া খুবই ভালো, হাফেজের অনেক মর্যাদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে হাফেজ যারা তাদেরকে খবর রাখতে আগে রাখতেন, তাদেরকে মর্যাদা দিতেন, তাদের সাথে পরামর্শ করতেন, কোনো জায়গায় দায়িত্বশীল হিসেবে তাদেরকে নিযুক্ত করতেন, ইমাম হিসেবে তাদেরকে অগ্রাধিকার দিতেন এবং কিয়ামতের ময়দানে তাদের বিশেষ মর্যাদা দান করে হাফেজে কোরআন, হিসেবে কোরআনে কারিমের হাফেজ হওয়ার মর্যাদা অনেক বেশি। সুযোগ থাকলে হওয়া উচিত, সাধারণ শিক্ষিতরাও কোরআন হাফেজ হতে পারে, অল্প করে হবে, 10 বছরের কোর্স হবে, 15 বছর লাগবে, কিন্তু হবেন। টার্গেট করলে অনেক সাধারণ শিক্ষিত মানুষরাও কোরআনে হাফেজ হতে পারে, 30 পারা পারেন না, 10 পারা হন, 5 পারা হন, 10টা 20টা হন, চেষ্টা করা যেতে পারে। কিন্তু বাচ্চারা হাফেজ যদি কেউ হতে না পারে, অনেক বাচ্চার মুখস্থ করার টেন্ডেন্সি নেই, বাবা মা জোর করে জবরদস্তি করে ওজোরা জোর করে ধরে বেঁধে পিটিয়ে মা মেরে তাকে হাফেজ বানাইতে হবে, এটা ইসলাম বলে নেই, এটা অবিচার, এটা গুণা হবে বাচ্চার মধ্যে যেরকম প্রচার করা হবে। অনেক বাচ্চার মুখস্থ শক্তি কম, তাকে অন্যদিকে দিকে হবেন, হাফেজ বানাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের দেশে হেফজুল কালাম মানুষগুলোকে অনেক সময় দেখা যায়, সবসময় অনেক সময় দেখা যায় যে ডুকছো তুমি, হাফেজ তোমার ভিতরে হবে চান্দ, এছাড়া বাইরেও আর কোনো পথ আর নাই, রাস্তা একটাই, তুমি হাফেজ হবা আর না হলে মায়ের খেয়ে ভূত হয়ে যাবা, আর কোনো পথ খোলা নেই। তো এইগুলো অনুচিত কাজ, বাচ্চার একটা নির্দিষ্ট সময়ের পর অ্যাসেসমেন্ট করা উচিত যে আমার বাচ্চাটা এখন কোন পর্যায়ে দাঁড়ায় আছে, তার আদৌ হাফেজ হাফেজ হেফজ হবে কি না, হতে পারে প্রতিষ্ঠান পাল্টাইলে হবে, হতে পারে একটা গ্যাপ দিলে হবে, হতে পারে তার তারা হাফেজ হওয়ার সময় অনেক কম, তাহলে তার জীবন নষ্ট না করে অন্যদিকে তাকে দিয়ে দিতে হবে। বাবা মারাও এই যে অনেকে আছে যে না, আমাকে মাদ্রাসার প্রিন্সিপাল, ইংলিশ মিডিয়াম হেফজ মাদ্রাসা, এটা প্রিন্সিপাল আমাকে একদিন বললেন, উনি রিটায়ার আর্মি অফিসার, আমাকে বললেন ভাই আমাদের আমার এই দীর্ঘদিন প্রিন্সিপালগিরি করে মনে পেল, এই দেশে বহু বাপ মা সন্তানকে মাদ্রাসা দেয় একটা বিশেষ উদ্দেশ্য। কী উদ্দেশ্য বলতো? হেফজুখানাতে দেয় কেন? আমার ছেলে হাফেজে কোরআন পাবো, শুধু এটা না,
দেয় হলো এইটা না যে এটা আমার ভাষ্য আর কি, আমার কাছে অপছন্দ হয় না এই কথাটা। উনি বললেন যে অনেকে দেয় এই জন্য যে এমনি যেহেতু সারা জীবন জোট কোষ চুরি ডাকাতি দুই নম্বরই অনেক একম করে তো গুণা অপরাধ হয়ে গেছে, শুনছি একটা ছেলে হাফেজ বানাতে পারলে সে দশজনকে বিনা হিসেবে চামড়াতে চোখ বন্ধ করে টান ধরে নিয়ে আনতে পারবে। তো পোলাটা যদি পিটে মায়েরা বাইন্দা সাইন্দা যদি পড়া হাফেজ বানাতে পারি, ও যে দশজনকে নিবে তার এক নম্বর তো আমি থাকবো বাপ হিসাবে। এই জন্য বলে বুঝুর হাঁটি আপনার গোষ্ঠ আপনার, হাতে আমার বস্তু আপনার, পিডা এক বস্তু সব শেষ করে বলার কিচ্ছু লাগবে না আমার ফোন, তাও আবেজ বানাতে হবে কারণ আমার সকল পাপের প্রায়শ্চিত্ত ওর হেফজু দিয়ে করে ফেলার। অনেক বাবা মা এই আশায় যে আখেরাতে আমি সুপারে সব সন্তানের এই আশায় সন্তানকে আবেজ বানায়, তো এইগুলো বাচ্চাদের প্রতি অনেক সময় টর্চারের পর্যায়ে চলে যায়। এই জন্য খুব সচেতন থাকতে হবে, তাদেরকে হাফেজ বানাতে পারলে ভালো কিন্তু না বানাতে পারলে সেটা নিয়ে এত অস্থিমার কোনো কারণ নেই। টুপি পরার গুরুত্ব কতটুকু, একজন বলার টুপি পরার কোনো গুরুত্বই নেই। টুপি সাহাবা ইকরাম পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, তাদের মহব্বতে যদি কেউ পরেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন সেজন্য আমি পরি, সেজন্য তিনি সওয়াব পেতে পারেন। অনেক উলামা ইকরাম এটাকে সুন্নতে আদাহ বলেন, অনেকে সুন্নতে ইবাদা বলেন। সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু কাজ করেছেন জাস্ট অভ্যাসগত পাবেন, এটা ইবাদত হিসেবে করেন নাই। যেমন লাউ খেতে তিনি পছন্দ করতেন, এটা অভ্যাসগত সুন্নত, নামটা তার কাছে ভালো লাগতো। এখন আপনার কাছে আলু ভালো লাগতে পারে, তেমন আপনি সুন্না বিরোধী লোক হয়ে গেলেন না। আপনার কাছে কুমড়ো ভালো লাগতে পারে, রসুলের কাছে লাউ ভালো লাগছে, এই জন্য আপনি রসুল সামনে সুন্না বিরোধী, আরে আমার হোসেন লাউ পছন্দ করতে তার বেটে কুমড়ো পছন্দ, প্রথম আমি দুষ্ম। এইভাবে যোগ বিয়োগ করার সুযোগ আছে, কারণ এটা অভ্যাসগত সুন্নত, ওনার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে। এই বাধাপ্রাপ্ত সুন্নত যখন হবে তখন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি পছন্দের আদাফ অন্য কোনো পথে যাওয়ার সুযোগ। এই জন্য সুন্নত দুই প্রকার, অভ্যাসগত এবং এটা অ্যারাবিয়ানরা যে ধরনের পোশাক পরতেন সে ধরনের পোশাক করছে, এটাকে মনে হয় অভ্যাসগত সুন্না। তখনকার মানুষ যেগুলো করতেন উনি সেগুলো করছেন। ওনার যদি জন্ম হতো মনে করেন বাংলাদেশে, অন্য বাংলাদেশে তখনকার মানুষের যে পোশাক আছে সেগুলো পছন্দ করতেন, কারণ আঞ্চলিক যে পোশাক আশাক এবং অন্যান্য কালচারগুলো আছে এগুলোর সাথে কোরআনের মৌলিক কোনো সংঘর্ষ না থাকে, এগুলো সবগুলো এলাও ইসলামে, সব দেশের সকল সংস্কৃতি ইসলাম অনুমোদন করে এবং মানুষের মানে মাটির প্রভাব ব্যক্তির উপরে পড়ে, কালচার উপরে পড়ে, সেগুলো ইসলাম অনুমোদন করে যদি কোরআনের সাথে সংঘর্ষ না থাকে। তাহলে ফির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টুপি পরেছেন, অনেক ওলামা ইকরাম পরে, এটা অ্যারাবিয়ানরা তখন টুপি পরতো, তখন মুশরিকরা টুপি পরতো, মক্কার মানুষ কাফেররা টুপি পরতো, ওখানকার লেবাস ছিল রিজে পড়ছে। যদিও যারা এটা বলেন শুনতে আদা তাদের মত অনুযায়ীও যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে টুপি পরে যে তিনি পড়ছেন তা আমি পড়ছি, কোনো কারণ বুঝি না আমি তার অনুসরণটা করছি, তাহলে তিনি সফ হবেন। যেমন লাউ যদি কেউ খায় বেশি বেশি করে, তার নিয়ত থাকে যে আমার আমি পছন্দ করছেন সেজন্য আমি এটা পছন্দ, সেজন্য আমি এটা কিনব খাব, তো এই সাথে সে সফ হবে সামের মহব্বতের কারণে। তাকে হুজুর প্যান্ট শার্ট পরলে কি গুণা হবে? না হুজুর গুণা হবে না, প্যান্ট শার্ট পরলে গুণা হবে না, বিশেষ করে যদি আপনি প্যান্ট টাকার নিচে না পড়েন কোনো অসুবিধা নাই। শুধুমাত্র জুব্বা পরলেই জান্নাতে চলে যাবেন আর প্যান্ট শার্ট পরলে লোক জান্নাতে চলে যাবে এই সমস্ত সহজ হিসাব করার কোনো সুযোগ নাই। সৌদি আরবে বহু ফাসেক বেনামাজি এবং বদের হাঁটি আছে যুবপনে, শুধু যুবা না টুপিও পরে আবার মাথার উপর রুমালও দেয় আবার আত্মর মাংসে আবার রুমালের উপরে চাকরিও লাগায়, কিন্তু তারপরেও হয়তো সে তার কর্মের কারণে জাহান্নামে যেতে পারে। এজন্য জাহান্নামে যাওয়ার সাথে শার্ট প্যান্ট বা যুবার সম্পর্ক নেই, এর সাথে সম্পর্ক হলো ইমান এবং আমলের, ইমান এবং আমলের। শার্ট প্যান্ট এটাকে এক কথায় ইহুদি খ্রিস্টানদের পোশাক পরার কোনো কারণ নাই, এটা জেনারেল পোশাক এখন সবাই পরে এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কোনো কিছু বহন করে নাই পোশাক, যার কারণে এটা পড়লে আরাম হবে গুণা হবে ব্যাপারটা সেরকম মোটেই না। একটা মানুষ শার্ট প্যান্ট পরেও আল্লাহর উলি নিতে পারে, নেককার বান্দা হয়ে যেতে পারে, তবে ওই যে পোশাকের ক্ষেত্রে শরীয়ার মৌলিক নীতিমালাগুলো মেনে চলতে হবে। ছেলে হয়ে মেয়েদের পোশাকের বেশভূষা ধারণ করবে না, মেয়ে আবার এটা মেয়েদের বেলা বানায় না আবার যে মেয়েরা শার্ট প্যান্ট পরতে পারবো ছেলের প্রশ্ন, তো মেয়ে মেয়ে ছেলেদের বেশভূষা ধারণ করতে পারবো না, কারণ আদেশে আসেন সাল্লাম বলছেন না আনুল্লাহ মুতাশাব্বিহিন মিন রিজালিন নিসা ওয়া আনুল্লাহ মুতাশাব্বিহাত মিন নিসা বিল রিজাল, পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের বেশ যারা ধারণ করে তাদের আল্লাহ পোষণ হয় পোশাকের মধ্যে, ওইটা পুরুষদের পোশাক মেয়েদের পোশাকের প্রতি ভেদাভেদ রাখতে হবে এবং সেই সাথে ছেলেরা প্যান্ট পরলে টাকার নিচে যেন না যায় এটা খেয়াল রাখতে হবে, টাকার উপরে পড়তে হবে, টাকার উপরে পড়লে বলবে জঙ্গি বলবে নানান কাহিনী, কিন্তু ছাড় দেওয়া যাবে না, আমি হারাম কোনো অবস্থাতে করবো। আর টাকার উপরে পরেন এরপর আপনি প্যান্ট পরেন, আবার প্যান্ট এত টাইট হবে না যে আপনার শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব ফিট আপ,
আজকাল তো আপনার এমন এমন টাইট প্যান্ট আছে যে ওই টাইট প্যান্ট পরে বেচারা কোবল পড়া রুকুজও করতে পারবে, সিজদাও করতে পারবে, চুঙ্গার মধ্যে এভাবে পড়ে থাকে কত কষ্টকর। আল্লাহ তাআলা ভাইদের কষ্ট দূর করে দেয়।